ব্যাট হাতে তার পরিচয় হিটম্যান নামে। তিনি মাঠে নামবেন কিন্তু নতুন কোনো রেকর্ড করবেন না, এটি যেন তার নামের সাথে বড্ডই বেমানান। তিনি হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোববার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেও রোহিত খেলেছেন 61 রানের দুর্দান্ত ইনিংস, সাথে গড়েছেন বড় 3টি রেকর্ড। টানা 2 বিশ্বকাপের আসরে প্রথম কোনো ব্যাটার হিসাবে 500 রান সংগ্রহের কীর্তি গড়েছেন রোহিত শর্মা। 2019 বিশ্বকাপে ভারতীয় ওপেনার রান করেছিলেন 648। ডাচদের বিপক্ষে 61 রানের সুবাদে চলতি বিশ্বকাপে 500 রানের মাইলফলক অতিক্রম করেছেন রোহিত। এবারের আসরে এখন পর্যন্ত রোহিত মোট 503 রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। এর আগে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার 2টি বিশ্বকাপে 1996 ও 2003 সালে 500 রান করেছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে রোহিতের দ্বিতীয় রেকর্ডটি হল প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে 500 রান করেছেন তিনি। এর আগে অধিনায়ক হিসাবে 2003 সালের বিশ্বকাপে সর্বোচ্চ 465 রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর 2019 সালে বিরাট কোহলি করেন 443 রান। এছাড়া 1 বছরে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের নামে লিখিয়ে নিয়েছেন রোহিত। চলতি বছর মোট 59টি ছক্কা হাঁকিয়েছেন এই ডানাতি ওপেনার। ডাচ বোলার কলিন অ্যাকারম্যানকে 92 মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে ভেঙে দিয়েছেন এবিডি বিলিয়ার্সের রেকর্ড। 2015 সালে 360 ডিগ্রি খ্যাত প্রোটিয়া ব্যাটার এবিডি বিলিয়ার্স হাঁকিয়েছিলেন 58টি ছক্কা। এরপর 2019 সালে 56টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল। একই সাথে বিশ্বকাপের এক আসরে দলীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও এখন রোহিত শর্মার। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান হাঁকিয়েছিলেন 22টি ছক্কা, তাকে পেছনে পেলে আজ 23তম ছক্কা হাঁকিয়ে ফেলেছেন রোহিত শর্মা। প্রতিদিন ক্রিকেটের আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।